দর্শক, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, নৌঘাটের পরিস্থিতি আজ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মৌসুমী, আপনাকে আমি পাটুরিয়া ঘাট থেকে সুসংবাদ দিতে চাই। পাটুরিয়া ঘাটে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই এবং ঈদ শেষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে ফেরিতে লঞ্চে করে তারা কিন্তু ঢাকা, রাজধানী ঢাকা সহ তাদের বিভিন্ন কর্মস্থলে তারা কিন্তু ফিরতে পারছে। আর একটি দুঃসংবাদ আমাদেরকে পীড়া দিয়েছে, গতকাল আপনারা জানেন যে এই ফেরিতে একজন বৃদ্ধ লোক, তিনি ফেরি থেকে নদীতে মাঝ নদীতে পড়ে যে উনি নিখোঁজ হয়েছেন আমরা জানতে পেরেছি। তার নাম হচ্ছে আমজাদ হোসেন গাজী, তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি এলাকায়। তিনি ছেলে এবং তার পরিবার সহ গোপালগঞ্জে প্রিয়জনদের সাথে ঈদ শেষে তিনি কিন্তু কালকে রাজধানী ঢাকায় ফিরছিলেন, কিন্তু পথিমধ্যে ফেরিতে হঠাৎ করে পা পিছলে তিনি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত কালকে থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা তারা উদ্ধার কাজ শুরু করে, এখন পর্যন্ত আমাদের কাছে তার উদ্ধারের কোনো খবর আমরা পাইনি। এদিকে পাটুরিয়া লঞ্চ ঘাটে যারা এই লঞ্চ থেকে যারা যেসব যাত্রীরা নামছেন তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তাদেরকে যাতে নিরাপদে নামতে পারে, উঠতে পারে, সেই লক্ষ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস।